দেখি যে কোড আসলে কিভাবে আমরা আমাদের বেসিক্যালি আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন ল্যাঙ্গুয়েজটা শিখি বলেন তো? সি। এই একটা কোর্সে যদি কোনো জায়গায় পাইথন শেখানো হয়, ঠিক আছে, কোনো জায়গায় সি প্লাস প্লাস জাভা শেখানো হয়, তো এই ভার্সিটি ওয়াইজ আমরা প্রথমে শিখবো হচ্ছে সি। সো আমি প্রথমে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে কি আমরা কিভাবে স্ট্রাকচার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কাকে বলে এবং এটা দিয়ে কি। আচ্ছা, বাই দ্য ওয়ে আমাদের কিন্তু ক্লাস দুইটা আজকে একসাথে, তাই না? পর পর। সো আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে একটা ক্লাস নিব, নিয়ে হয়তো 15-20 মিনিট একটা ব্রেক দিব, আপনারা রিফ্রেশ হয়ে আসে, আমরা আরেকটা নিয়ে নেব, সমস্যা হবে? আচ্ছা, তো আমাদের ব্রেক থাকবে, একটা না ক্লাস দেওয়া আছে, তার মানে একটা না আপনাদের টেনশন নাই, আমাদের আমি একটা ব্রেক দিব আপনাদের। তো ফার্স্ট আমাদের দেখি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কয় প্রকারের, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকারের, এইটা আপনাদের আইসিটি বইতে ছিল, আপনারা অবজেক্টিভ করার সময় হয়তো পাইছিলেন, কিন্তু আপনারা তো পড়েন নাই, বুঝছেন? আইসিটি ছিল না। ওকে, তো আমরা আসলে সব যা যা মিস করে আসছেন তখন সেগুলো সব আবার দেখব, সো টেনশন নেওয়ার কিছু নাই। প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তিন ধরনের, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? মেশিন ল্যাঙ্গুয়েজ বলে বাইনারি। হোয়াট ডু ইউ মিন বাই বাইনারি? বাইনারি, বাইনারি বলতে কি বোঝায় বলুন। আচ্ছা, তো বাইনারি বলতে বোঝায় বাই শব্দটার অর্থ কি? বাই শব্দটার অর্থ হচ্ছে টু, রাইট? আচ্ছা, আমাকে একটা 8 বেসড নাম্বার সিস্টেমের নাম বলুন তো। অক্টাল। অক্টাল, অক্ট মানে কি জানেন? অক্টোপাস মানে কি? আটটা পা আছে। অক্ট মানে হচ্ছে 8, অক্টাল মানে হচ্ছে 8 বেসড নাম্বার সিস্টেম। তাহলে 8 বেস নাম্বার সিস্টেম কত থেকে শুরু হয়, কত গিয়ে শেষ হয় বলতে পারবে? হচ্ছে 0 থেকে শুরু হয়, 1 থেকে মেবি শেষ হয়। না, আপনি গুণের কয়টা আছে এর মধ্যে, নাম্বার আছে কয়টা? 7, রাইট? নাম্বার আছে হচ্ছে 8টা, তার মানে 0 থেকে ডট 01 থেকে 7 পর্যন্ত গিয়ে তারপর আবার কত হবে? তারপর হবে হচ্ছে কি আবার 10 মানে হচ্ছে আমার নাম্বার আছে কয়টা। আচ্ছা, আপনারা আপনারা কি নাম্বার সিস্টেম নিয়ে কখনো চিন্তা করছেন? আচ্ছা, একটা মিনিট একটু, এই ভিডিওটা পড়াতে ঢুকে গেছিলেন প্রথমে স্যার, ওটাতে ঠিক নিস। সো আচ্ছা, আপনারা কি নাম্বার সিস্টেম কখনো চিন্তা করছেন কিভাবে কাজ করে, কখনো এটা নিয়ে ভাবছেন? আচ্ছা, আমি একটু বলি, দেখেন আপনার ডেসিমাল বেস নাম্বার সিস্টেমটা কিভাবে কাজ করে। ডেসিমালে আসলে নাম্বার আছে কয়টা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না? তার মানে আমাদের নাম্বার সিস্টেমে যত যা হবে সব এই 10টা নিয়েই হবে। আপনি যদি লেখেন হচ্ছে 1998, দেন এটার ভিতরেই আছে না, তাই না? এটার ভিতরেই আছে। তো 9 পরে আবার কই থেকে শুরু হয় বলেন তো? 9 পর শুরু হয় হচ্ছে 1 পরে এইটা বসে, তারপর 1 পরে এইটা বসে, সরি, 1 পরে এইটা বসে, তারপর এইটা বসে, তারপর এইটা বসে, এগুলো বসে না। 9 পরে 10, 11, 12, 13 এইভাবে যায়। আচ্ছা, তাহলে অক্টাল বেজে কি হবে? অক্টাল বেজে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, আর এই দুইটা নাম্বার আছে নাই, তাহলে এর পরে আসলে কোথা থেকে শুরু হবে? তারপর হচ্ছে 12, এইভাবে করে 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 17 পর্যন্ত যাবে। স্যার 10 হবে না?
বোঝা গেছি কিভাবে কাজ করে। এই জন্য আমি বললাম যে সাতের পর স্যার দশ কেন আসলো, ঠিক আছে? তো সাতের পর দশ আসছে কারণ সাতের পর আমার আর কিছু নাই দেখার মতো, আঠারো উনিশ দেখার মতো নাম্বারটা নাই অক্টালে। আচ্ছা, আর আপনি বললেন এফ পর্যন্ত, তো এফ পর্যন্ত কোনটা তাইলে বলেন তো? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আমরা একটু পড়ছি, তো হেক্সাডেসিমাল। তো নাম্বার সিস্টেম মোটামুটি ক্লিয়ার কিভাবে কাজ করে? আচ্ছা, তো বাইনারিতে বেসিক্যালি আমাদের অন্য নাম্বার সিস্টেম আমরা দেখবো সামনে, বাইনারিতে যেভাবে কাজ করে ওটা হচ্ছে জিরো আর ওয়ান, মানে বাই, জিরো আর ওয়ান ছাড়া আর কিছু নাই। তার মানে প্রথমে জিরো, তারপর ওয়ান, তারপর এই একের জিরো পিটেই তো আবার ওয়ান, মানে ওয়ান জিরো, তাই না? এটা ছাড়া আমার দেখা বই আছে, তারপর ওয়ান ওয়ান। আপনি কোন সেকশন দেখছেন স্যার? বি। আচ্ছা, এটাই বি। তারপর ওয়ান ওয়ান, মানে আমার এই দুইটা নিয়ে যতগুলো সম্ভব সেটাই হবে বাইনারিতে। আচ্ছা, তো আমরা একটু আবার স্লাইডে ব্যাক করি। আমাদের নাম্বার প্রথমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে তিন প্রকারের, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজ এখানে দেখতেই পাচ্ছেন কি, আসলে বাইনারি, নাথিং বাট বাইনারি, যা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরকম, জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এরকম, মানে এগুলো হচ্ছে, এটাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে মেশিন খালি হাই ভোল্টেজ বুঝে আর লো ভোল্টেজ বুঝে, আর কিছু বুঝে? মেশিনের মধ্যে বেসিক্যালি কি থাকে, মানে আমাদের এই কম্পিউটারগুলোতে কি থাকে, কম্পিউটারগুলোতে জিরো ওয়ান থাকে, জিরো ওয়ান থাকে না, কম্পিউটারের মধ্যে যে সুইচ থাকে, কিছু সুইচ, এই সুইচগুলো অন অফ করার মাধ্যমে আমরা একটা লজিক তৈরি করি, ঠিক আছে? এটা আমরা সামনে গিয়ে আরো পড়বো, এটা এখন পাঠানো। হ্যাঁ, কিবোর্ডের বাটন একটা সুইচ, আমরা যখন একটা বাটনে চাপ দিই ওই বাটনের ভ্যালু তখন হয়ে যায় ওয়ান, ওই বাটনটা। এটা তো বুঝলাম, মেশিন ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল দেখি, এটার জন্য যে মুভ অল, এটা এখন আমি আসি নাই, যাচ্ছে। আচ্ছা, তো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে টোটালি বাইনারি ছাড়া আর কিছুই সে বুঝতে পারে না, এবং মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা মানুষেরা এটা, মানে যখন হচ্ছে অ্যালান টিউরিং এর মুভি দেখছেন আপনারা, প্রথম কম্পিউটারে কম্পিউটার নিয়ে উনি কাজ করতেন, তো ওই অ্যালান টিউরিং যে কাজটা করতেন উনি হচ্ছে এই মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা কম্পিউটার চালাতেন, মানে ওই ওই টাইমে মানুষজন প্রোগ্রামিং করতে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে, মানে তারা জিরো ওয়ান জিরো ওয়ান। এইটার সমস্যা কি ছিল? এইটার সমস্যা ছিল হচ্ছে যদি বাই চান্স একজন এখানে ওয়ান জিরো 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 না দিয়ে ভুলে একটা ওয়ান দিয়ে দেয়, এটা তো এইটুক না, মেশিন ল্যাঙ্গুয়েজ হইতে হচ্ছে ধরেন এই বোর্ড ভরা, ওয়ান জিরো জিরো ওয়ান এভাবে বোর্ড ভরা থাকে। এখানে একজন যদি বাই চান্স ওয়ান দিয়ে দিছে, আমার লাস্টে গিয়ে যে আউটপুট আমি চাইতাম ওই আউটপুটটা আসতো না, এখন ওইটা এখন খুঁজতে গেলে আমার মনে করেন যে দুনিয়ার সবাই জানা লাগবে, খুঁজো কই ম্যানু আছে, আর এর খুঁজে পাওয়া যায় না, তখন এটা খুবই পেইনফুল একটা কাজ। তো এর তো কিভাবে, যে কিভাবে মানে আপনারা কিভাবে বুঝেন, আপনারা যখন ল্যাবে কোড করছেন না কিভাবে বুঝেন? আপনি একটা ইনপুট দেন, আউটপুট জানেন যে কি আসতে চাই, এটা জানেন তো যে আমি দুই আর তিন যোগ করে পাঁচ চাই, দেখলেন আসছে চার, তার মানে আপনি তখন কি করবেন, তখন আপনি খুঁজবেন যে আমি কই ভুলটা লিখছি, বুঝলেন না? এইভাবে ওরা বুঝতো যে আমারটা ভুল হয়েছে, কারণ ওরা চাইতো এক আউটপুট আসতো আর এক আউটপুট, এই জন্য। তো ঠিক আছে, এরপরে মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য আস্তে আস্তে মানুষ চিন্তা করলো যে মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে খুবই কঠিন, মানে এইভাবে আমরা সাধারণ মানুষরা প্রোগ্রাম করতে পারি না। এরপর যেটা আসলো সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের এলিমেন্টারি কিছু অপারেশন করার জন্য, এলিমেন্টারি অপারেশন মানে কি, কম্পিউটার মানে কি আমরা জানি, গণনাকারী যন্ত্র, মানে ক্যালকুলেশন যেগুলো করে সেই ক্যালকুলেশনগুলো করার জন্য কিছু ইংলিশ অ্যাব্রিভিয়েশন, মানে কিছু ইংলিশ ছোট ছোট নাম তৈরি করছে, যেরকম মুভ মানে হচ্ছে মুভ, মুভ মানে কি সরে রাখা, আমরা মুভ করি না গুগল ড্রাইভে একটা ফাইল একটা জায়গায় মুভ করি না, এটা অ্যাড মানে হচ্ছে অ্যাডিশন, সাব মানে হচ্ছে সাবস্ট্রাকশন,
রাইট সো এরকম ভাবে ছোট ছোট ইংলিশ ওয়ার্ড তৈরি করে এবং এই ওয়ার্ড দিয়ে ওরা হচ্ছে ইয়ে করে যে এই ওয়ার্ড দিয়ে এমন একটা সিস্টেম বানানো হয়েছে যে এই ওয়ার্ডটা লেখা মাত্র বুঝতে পারবে কি করতে হয় কি করতে হয়। ধরেন PBH কিছু একটা রাখা আছে ওটা মুভ করে কার ভিতর যাবে L এর ভিতর যাবে L কি 3BC এটা আপনারা অনেক সামনে গিয়ে পড়বেন এখানে পড়া না আমি জাস্ট বললাম যে কি হয়। তারপর দেখেন অ্যাড L H ধরেন L হচ্ছে X অ্যাড X Y মানে কি X এর ভিতর ধরেন 2 আছে Y এর ভিতর ধরেন 3 আছে তাহলে এই দুটো যোগ করে ফেললাম জাস্ট অ্যাড লেখার কারণে যোগ করে ফেললাম বুঝছেন। তো এরকম এলিমেন্টারি কিছু কাজ কারবার করে এই এই ইয়ারগুলো কিন্তু এখানে আবার সমস্যা আছে। এখানে সমস্যা হচ্ছে এইটা মানে স্ট্রাকচারড ওয়ে না। স্ট্রাকচারড ওয়ে না মানে কি স্ট্রাকচারড ওয়ে না মানে হচ্ছে আমি যদি এখানে হচ্ছে আমরা প্রোগ্রাম রিড করা শুরু করি এখান থেকে ঠিক আছে তো আমি যদি কোনো জায়গায় ভুল করি কোনো ভুল আসবে না যেরকম আমরা হচ্ছে স্ট্রাকচারে কি করি লাস্টে একটা সেমি কোলন দেই না যদি না দেই একটা ভুল আসে কিন্তু এখানে যদি আমি কোনো একটা ভুল করি আমরা কোনো ভুল বুঝতে পারবো না ওই ওই ভুলটাই ক্যালকুলেট করে রেখে দিবে বুঝা গেছে। সো ওইটা হচ্ছে স্ট্রাকচারড ওয়ে না। তারপর কোথায় শুরু কোথায় শেষ কোনো শুরু শেষের কোনো স্ট্রাকচারড ওয়ে না যেরকম আমরা একটা অ্যাপ্লিকেশন লিখতে গেলে বরাবর অধ্যক্ষ তারপর সাবজেক্ট তারপরে সে ডিয়ার স্যার তারপর শুরু করি তাই না। এখানে এমন কিছু নাই একদম গোড়া থেকেই শুরু কোথাও বলা নাই যে এখান থেকে শুরু করতে হবে গোড়া থেকেই শুরু। তো এরকম কিছু কাহিনী আছে যার জন্য আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে হারিয়ে গেছে। তবে এখনো মানে যারা প্রসেসর নিয়ে কাজ করে প্রসেসর রেডি করে তারা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা এখনো ইউজ করে কারণ এটা ডিরেক্ট প্রসেসরে হিট করে আর কি। আচ্ছা নেক্সট যে ল্যাঙ্গুয়েজটা আমরা কাজ করব সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মোস্ট ক্লোজেস্ট ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইংলিশের মতোই একদম ইংলিশের কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ তাই না। আমরা কি আমরা আজকে পর্যন্ত কি দেখছি প্রিন্ট এফ দেখছি তাই না প্রিন্ট এফ দেখছি মেইন দেখছি মেইন মানে কি মেইন এখানে মূল মূল ফাংশন মেইন মানে হচ্ছে মূল তারপর ইন্ট মানে হচ্ছে ইন্টিজার ইন্টিজার কিন্তু একটা ইংলিশ শব্দ তাই না। সো আমরা যা যা এখন দেখি সবই ইংলিশে এরকম এল এ যেটা বোঝা যাচ্ছে না আসলে তো আমরা যেগুলো এখন দেখবো ওগুলো হচ্ছে সব ইংলিশে এবং এটা খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সেই টাইপের কিছু ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি সি প্লাস প্লাস প্যাসকেল ফরটান বেসিক এরকম আরও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা বেসিক্যালি সি শিখবো পরবর্তী সময় সি প্লাস প্লাস শিখবো আরও অনেক কিছু শিখবো। তো এই ল্যাঙ্গুয়েজগুলোতে একটা জিনিস ইউজ করা এই ল্যাঙ্গুয়েজটা চালানোর জন্য সেটার নাম হচ্ছে কম্পাইলার। নাম শুনছি আমরা কি কম্পাইলার ইউজ করি মিনজেডব্লিউ জিসিসি হ্যাঁ জিসিসি কম্পাইলার মিনজেডব্লিউ কম্পাইলার আর আমরা একটা আইডিই তে কোড লিখি মানে কোড ইন্টারপ্রেটারে কোড লিখি ওটার নাম হচ্ছে কোড ব্লকস। তো ওইটার ভেতরে একটা কম্পাইলার থাকে বাই ডিফল্ট যে মিনজেডব্লিউ জিসিসি এরকম কম্পাইলার থাকে। তো কম্পাইলারের কাজ কি কাজ হচ্ছে এই লেখাটা আমরা যে ইংলিশে লিখি কম্পিউটার কি ইংলিশ বুঝে কম্পিউটার ইংলিশ বুঝে না ওইটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে করে তারপরে ওইটা প্রসেসরে পাঠায় যে এই কাজগুলো কর। তো মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য এই কাজটা কম্পিউটারের হাতে দেওয়া হয়েছে কারণ কম্পিউটার ভুল করে না মানুষ ভুল করে কম্পিউটার ভুল করে না। সো আমরা এই জন্য ডিরেক্ট এখন আর মেশিন ল্যাঙ্গুয়েজ লিখি না ওটা ভুল হওয়ার চান্স বেশি থাকে এখন এটা কম্পিউটারের দায়িত্ব দেওয়া হয়েছে ভাই আমি এগুলো এগুলো লিখবো তুই এটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট। সো এইটা হচ্ছে কি আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো পরীক্ষায় যদি আসে অ্যাসেম্বলি কাকে বলে বা মেশিন কাকে বলে পারবো না আমরা এটা স্ট্রাকচার বলার কারণ হচ্ছে এখানে আমাদের কিছু নিয়ম
মেইনটেইন করে করতে হয়। আমরা ইচ্ছা মতো লিখলে এই প্রোগ্রাম রান করবে না, কিছু নিয়ম মেইনটেইন করে করতে হয়। তো ওই জন্য এটাকে বলা হয় হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ডিসিপ্লিন অ্যাপ্রোচ টু রাইট প্রোগ্রামিং, ডিসিপ্লিন অ্যাপ্রোচ মানে কি? ডিসিপ্লিন মানে হচ্ছে আমরা রুলস অ্যান্ড রেগুলেশনস মেইনটেইন করাকে ডিসিপ্লিন বলে। আচ্ছা, তো এইটা করার আগে আমাদের কিছু জিনিসের সাথে কি পরিচিত হতে হবে, সেটা হচ্ছে ডিসিপ্লিন ওয়ে আমরা কিভাবে করি, সেটা হচ্ছে ফ্লো চার্ট ইউজ করে করি, সুডো কোড ইউজ করে করি, অ্যালগোরিদম ইউজ করে করি। এখন ফ্লো চার্ট কি, সুডো কোড কি, অ্যালগোরিদম কি, আমরা আসবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা স্ট্রাকচার্ড ওয়েতে কেন ইউজ, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখি, কারণ হচ্ছে এটা ক্লিয়ার, ইজি টু টেস্ট, ডিবাগ অ্যান্ড ইজি টু মডিফাই। মানে হচ্ছে আমরা কিন্তু ইজিলি এরর বের করতে পারি, তাই না? কোথায় এরর হয়েছে আমরা কিন্তু দেখেই বের করতে পারি। তারপর এটা কিন্তু ইংলিশ হওয়ার কারণে আমরা বুঝতেও সহজ, এই সব কারণে আমরা হচ্ছে এবং প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটা বেশি করতে পারি। পরীক্ষার জন্য খালি পড়বো, আসলে আপনারা তো ভার্সিটিতে যখন আসেন তখন কিন্তু পরীক্ষার জন্য পড়তে আসেন, কিসের জন্য আসেন? ফর ক্যারিয়ার। সো আপনার ক্যারিয়ারে যেটা ভালো হবে আপনি ওইটা করবেন, ক্যারিয়ারের জন্য করবেন, করতে করতে দেখবেন আপনার ক্লাসের পড়াও হয়ে গেছে, কারণ ক্লাসে আমরা এগুলো শেখাই যেগুলো সামনে আপনাদের ক্যারিয়ারে লাগবে। ফ্লো চার্ট আপনার এখানে না লাগলেও আজীবন আপনার যে কোনো প্রবলেম সলভ করতে গেলেই লাগবে, মানে কোড প্রবলেম, যে কোনো কোড প্রবলেম সলভ করতে গেলে এটা লাগে। আমাদের কি লাগবে and approach to solve it. Then আমরা প্ল্যান করছি না যে প্রথমে হচ্ছে প্রোগ্রামটা লিখছি, লিখে কোথায় স্ল্যাশ এন দিলে হচ্ছে নিচে নামবে, তারপর কোথায়, প্রথমেই কিন্তু আমরা পুরোটা করি না, আমরা জাস্ট প্রথমে একটা কাঠামো দাঁড় করাইছি, তারপর আস্তে আস্তে ওইটার ভিতরে কি কি চাইছে আউটপুট সেই অনুযায়ী আমরা হচ্ছে জিনিসটাকে মডিফাই করছি। যেমন স্ল্যাশ এন বসাইছিলাম, স্ল্যাশ টি বসাইছিলাম, তারপর হচ্ছে ইন্টিজার ফ্লোট এগুলোর জন্য পার্সেন্ট ডি পার্সেন্ট সি বসাইছিলাম, মনে আছে? এগুলা আমরা আসলে প্রোগ্রাম করতে করতে শিখবো এগুলোর মানে কি। নেক্সট থিং আসি হচ্ছে অ্যালগোরিদম কাকে বলে। আমরা ওইখানে বললাম যে একটা প্রোগ্রাম সলভ করতে কি লাগে, অ্যালগোরিদম, এবং এই অ্যালগোরিদম কথাটা আপনারা ইসিএসসি চার বছরে শুনবেন যে এইটার অ্যালগোরিদম কি। অ্যালগোরিদম মানে হচ্ছে আমি একটা প্রবলেম সলভ করার জন্য যে স্টেপগুলো মেনটেন করি। এখন অ্যালগোরিদম কি কেউ বলতে পারবেন একটা এক্সাম্পল? আপনার ভাষায় শুনছেন কখন অ্যালগোরিদম? অ্যালগোরিদম শব্দটা শুনছেন? কেমিস্ট্রিতে অ্যালগোরিদম থাকতে পারে। সো অ্যালগোরিদম হচ্ছে আপনি কি 14 তলা থেকে 15 তলায় একবারে এমনি করে উঠে যান? না, আপনাকে কতগুলা সিঁড়ি পার করতে হচ্ছে। অনেকের ধারণা আছে অ্যালগোরিদম মানে হচ্ছে কোড, কোড লেখা। অ্যালগোরিদম মানে কিন্তু কোড না, অ্যালগোরিদম মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ। স্যার শুরু করে অ্যালগোরিদম বলতে কি? আচ্ছা আসতেছি, অ্যালগোরিদম মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন,
explanation about how to solve a problem step by step ye par mane ki bolo acha uni ekta kotha bolche je sir pseudo code algorithm er modhe parchho pseudo code hocche algorithm er halka code version halka code version er ki ami first ekta algorithm likhi je suppose apni hocche kfc te jaben niche kfc ache kfc te jaben tahole ekhane kibhabe jaben first ke hocche acha amra bolchi ki first hocche get out of the room okay tarpor ready tarpor ha acha go to the lift then acha press item block press g in the lift then hocche get out of the lift lift after reaching g আমরা ground floor এ যাওয়ার পরে lift থেকে বের হব then get into KFC so there are 5 steps we need to take to go to KFC মোটামুটি 5 step তো এই 5টা স্টেপ যে আপনি লিখলেন একটার পর একটা যে পার করে যেতে হবে একটার পর একটা পার করে যে আপনি KFC তে যেতে হবে তো এইটাই হচ্ছে কি আপনার অ্যালগরিদম ঠিক আছে এটা যে কোন ইয়েতেই থাকতে পারে অ্যালগরিদম শুধু সিএসসি না আপনার যে কোন ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে গেলে আপনার একটা অ্যালগরিদম দরকার হয় যে কোন প্রবলেম ঠিক আছে এরপর আসে সুডো কোড সুডো কোড হচ্ছে এই অ্যালগরিদমেরই একটু কোড ভার্সন একটু কোড কেন বললাম কারণ হচ্ছে এখানে ওইটা যদি আপনি কোড ব্লকসে লেখেন তাহলে রান করবে না কারণ ওটা ওইভাবে লেখা না ওইটা জাস্ট কোডারদের বোঝানোর মতো করে লেখা হয় যেমন আমি যদি এইটাই হচ্ছে সুডো কোড হিসেবে লিখি তাহলে এখানে দেখব যে এক্সিট রুম টু দেন গো লিফট তারপর হচ্ছে then press g then হচ্ছে out leave then হচ্ছে in yes so মোটামুটি বোঝা গেছে শর্ট ফর্ম বুঝতে মোটামুটি আমি হচ্ছে প্রোগ্রামিং যখন করব তখন হচ্ছে প্রোগ্রামের শুরু করতেও দেখাবো কিভাবে লাগে আচ্ছা আমি এখনই দেখাচ্ছি তাহলে তো এইটা হচ্ছে অ্যালগরিদম আর এটা হচ্ছে সুডো কোড সুডো কোড দেখে আপনি হচ্ছে যারা প্রোগ্রামিং এর সাথে বুঝতে পারে শুধু তারাই ক্লিয়ারলি বুঝতে পারবে আর কেউ কিন্তু বুঝতে পারবে যেমন গো লিফ এটা দিয়ে কি বোঝাচ্ছে আপনি আপনি যদি একটা ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেরা ধরে আনেন ও কিছু বুঝবে না গো লিফ মানে কিন্তু আপনি যেহেতু অ্যালগরিদম জানেন সেজন্য আপনি দেখে বুঝতে পারবেন গো লিফট মানে হচ্ছে লিফটে যাইতে বলা হয়েছে দেন হচ্ছে প্রেস জি মানে হচ্ছে জি প্রেস করতে বলা হয়েছে দেন আউট অফ লিফট দেন ইন কেএফসি সো যারা হচ্ছে অলরেডি প্রোগ্রামিং জানে তারা হচ্ছে একটা সুডো কোড লেখার মানে হচ্ছে এটা দেখে দেখে ও ডিলেট কোড করতে পারে যেটা কর আমরা হচ্ছে ইয়ে হ্যালো ওয়ার্ড করছি আমরা সবাই হ্যালো ওয়ার্ড প্রোগ্রামিং সবাই করছি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং এর সুডো কোডটা দেখতে কেমন হবে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং এর সুডো কোড হচ্ছে স্টার্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড তাহলে এখানে কি সম্পূর্ণ কি করা লাগবে নাকি এখানে এরকম প্রিন্ট এরো দিয়ে আমি হ্যালো ওয়ার্ল্ড দিতে পারবো ডাবল আমি প্রিন্ট এস কিন্তু লিখব কিন্তু মানে এটা আপনার ইচ্ছা এমন কোনো নিয়ম নাই সুডো কোড লেখার আলাদা কোনো নিয়ম নাই ঠিক আছে
বোঝাতে পারলে মানে আপনি জিরে এটাকে কোড করতে পারবেন স্যার কেজে সুডো করে যে ডাইরেক্টলি কোড দিয়ে দেয় ওটা হলো তাহলে সুডো কোড থাকতো না ওটা হলো ডাইরেক্ট কোড হয়ে গেল ওটা সুডো থাকতো না কোড হয়ে গেল বুঝতে পারছেন সুডো হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা দ্বারা এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কি আসলে লিখতে হবে প্রোগ্রামে আপনি এটা মানে বুঝতে পারছেন সুডো মানে কি সুডো মানে হচ্ছে এটা আমার ঠিক মানে সুডো কোড মানে জানি কিন্তু শুধু সুডো মানে কি এটা বুঝতে পারছেন বোঝার মতো করে কিছু একটা দাঁড় করাবে এটা হচ্ছে সুডো কোড এটা মনে রাখার জন্য হ্যাঁ এবং কারণ কি কোড করতে গেলে আপনি যদি এখন খাতার মধ্যে কোড লেখেন তাহলে আপনার সেমিকোলন দিতে হবে ব্র্যাকেট দিতে হবে তারপর এইটা দিতে হবে এইটা দিতে হবে তারপর মানে এত ডিটেইলে লিখতে গেলে আপনার তো ভুল হয়ে যেতে পারে কারণ কম্পিউটার তো ভুল ধরে আপনার খাতায় কি ভুল ধরবে কেউ এরর হইলে তো এরর হয়ে যাবে সেই জন্য কম্পিউটারে মানে খাতায় যখন লেখে তখন সুডো কোড হিসেবে লেখে যেন বুঝতে আপাতত আমরা রিয়েল কোডই লিখব আচ্ছা এইখানে অ্যাকচুয়ালি বলা হইছে যে সুডো কোড অ্যাকচুয়ালি কি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ মানে ফর্মাল না কোড হচ্ছে ফর্মাল এটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ সিমিলার টু এভরিডে ইংলিশ নট অ্যাকচুয়ালি এক্সিকিউটেড অন কম্পিউটার্স মানে এটা কম্পিউটারে লিখলে চলবে না এটা আপনাকে কোড হিসেবে লিখতে হবে আচ্ছা হেল্প আস থিঙ্ক আউট প্রবলেম বিফোর রাইটিং মানে কম্পিউটারে লেখার আগে এটা আমি মাইন্ডটা ক্লিয়ার করে নিয়েছি কি আসলে লিখলে জিনিসটা চলবে প্রি প্ল্যান আর কি প্রি প্ল্যান করা আউটপুটটা দেখে ইনপুটটা দেওয়া হ্যাঁ সো ওইটাই ওইটাই হচ্ছে ইয়ে আচ্ছা কন্ট্রোল স্ট্রাকচারস তো কন্ট্রোল স্ট্রাকচারস কাকে বলে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যে ওয়েতে রান করে সেটাই হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার কি ওয়েতে রান করে ফার্স্ট অফ অল হচ্ছে সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন মানে আপনাদের কি কোড ব্লকসে যখন কোড রান করেন তখন কি একবারে পাঁচ নম্বর লাইন ছয় নম্বর লাইন থেকে চলা শুরু করে সিকোয়েন্সিয়াল মানে কি প্রথম থেকে প্রথম লাইন চলবে তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তারপর চতুর্থ এইভাবে চলবে একটার পরে একটা চলে সো সেই জন্য বলছে যে sequential execution acha when the next statement executed is not the next one in the sequence acha transfer of control acha transfer of control thake ar ekta jaygay sheta apnara function e gele dekhte paben ar transfer control ta apnara ektu pore bojhale apnara bujhte parben ekhoni ami eta bojhale bujhte parben na next jeta dekhabo shera hocche বোহম এন্ড জ্যাকোবিনি হচ্ছে কি একটা মডেল এই মডেলটা অ্যাকচুয়ালি কি এই মডেলটা হচ্ছে তিনটা কন্ট্রোল স্ট্রাকচার দিয়ে তৈরি এই যে বোহম এবং জ্যাকোবিনি এটা তিনটা মডেল স্ট্রাকচার দিয়ে তৈরি কি কি একটা হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্স মানে হচ্ছে যে বললাম একটার পর একটা প্রোগ্রাম এক্সিকিউশন দেন হচ্ছে সিলেকশন সিলেকশন হচ্ছে একটার পর একটা সব সময় এক্সিকিউশন হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে হয় না মানে অনেক সময় দেখা যায় কি এই যে দেখেন আমি দেখাই এইটাও আপনারা এখন দেখলে মোটামুটি বুঝবেন না তাও আমি একটু দেখাচ্ছি সিলেকশন মানে হচ্ছে এক নাম্বার লাইন দুই নাম্বার লাইন তিন নাম্বার লাইন চার নাম্বার এরকম চলতে এক নাম্বার লাইন দুই নাম্বার লাইন চলবে তারপরে জাম্প করে চার নাম্বার লাইনে চলে যাবে বোঝা গেছে তিন নাম্বার লাইনটা আর চলবে না কেন স্যার এটা কেন এটা আমি সামনে দেখতে পাবো
সামনে আমরা শিখবেন, এখন এটা আমি শিখাইনি, ঠিক আছে? আমি এক্সপ্লেনার কন্ডিশনাল লিখেছি, আমি জাস্ট আপনাদের থিওরিটা দেখাচ্ছি। থিওরিটা কি, একটা হচ্ছে সিকোয়েন্স, সিকোয়েন্সটা কি একের পর দুইয়ের পর তিনের পর চারের পর এভাবে যাইতে থাকবে। আরেকটা হচ্ছে সিলেকশন, মানে এক দুই চলে জাম্প করে অন্য জায়গায় চলে যেতে হবে। একটা কন্ডিশন ফিল আপ করলে পরবর্তীতে ক্লিয়ার এলস তো আর যাবে না, ইফ যদি ফিল আপ করে তাহলে তো এলস যাবে না, তাহলে ওই লাইনটা বাদ গেল না। আচ্ছা, ওটা আপনি বুঝতেছেন, অনেকে বুঝতেছেন, তো ওইটা আমি আসতেছি। আরেকটা আছে রিপিটেশন, রিপিটেশন মানে কি, এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার লাইন চলার পর আবার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার লাইন চলবে, আবার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার লাইন চলবে, ঠিক আছে? হ্যাঁ, রাইট। সো একই জিনিস বারবার যখন করবে সেটাকে বলবো আমরা রিপিটেশন। দেখি বোঝা যাচ্ছে রিপিটেশন মানে কি। আচ্ছা, নেক্সট থিং একটা কথা বলছিলাম, ফ্লো চার্ট, ফ্লো চার্ট। ওকে, সো ফ্লো চার্ট বেসিক্যালি জিনিসটা কি, সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগরিদম। আপনি যদি একটা অ্যালগরিদম অ্যালগরিদমের ছবি আঁকেন সেটাকে আমরা বলবো ফ্লো চার্ট। সো ফ্লো চার্ট আসলে ছবি আঁকায় দেখাতে হয়, তো ফ্লো চার্টে দেখতে কেমন, এটা হচ্ছে ফ্লো চার্ট দেখতে কেমন। সো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফ্লো চার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে, সেই জন্য ফ্লো চার্ট আপনাদের শেখা জরুরি। ফ্লো চার্ট আসলে কি, ফ্লো চার্ট হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ অ্যালগোরিদমটাকে আঁকানো। আমরা এতক্ষণ দেখছি না অ্যালগোরিদমটা, ওটাকে আমরা সে আঁকে। তো ধরেন এখানে বলছে, একটা এক্সাম্পল দিছে, সেটা ফ্লো চার্ট আঁকা। এক্সাম্পলটা আমরা একটু পড়ি। আই স্টুডেন্ট অ্যাপিয়ারস ইন অ্যান এক্সামিনেশন which consists of total 10 subjects, each subject having maximum marks of 100. মানে একটা স্টুডেন্ট পরীক্ষায় বসবে, তার কয়টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, 10টা, প্রতিটা সাবজেক্টে কত করে মার্কস, 100 করে মার্কস। The roll number of the student, the roll number of the student, his name and marks obtained by him or her in a various subjects are supplied as an input data. তাহলে আমরা ইনপুট দেব কি, তিনটা জিনিস ইনপুট দেব। এখান থেকে পড়ে দেখেন, ইনপুট দিব কি, ইনপুট দিব কি বলছে, দ্য রোল নাম্বার অফ দ্য স্টুডেন্ট। তাহলে ইনপুট যাবে হচ্ছে স্টুডেন্টের রোল নাম্বার, আমরা তারপর ইনপুট মানে আছে আমরা কি কি দিতে হবে এই প্রোগ্রামে, কি কি দিতে হবে, নাম, রোল দিতে হবে, নাম দিতে হবে, আর মার্কস দিতে হবে সাবজেক্ট ওয়াইজ, তাই না? Such a collection of related data items which is treated as a image is known as a record. আচ্ছা, তো এই পুরোটাকে আমরা কি বলবো, রেকর্ড বলবো, মানে এই পুরো জিনিসটাকে রোল নাম এবং মার্কস এক একটা স্টুডেন্ট এই সবগুলাকে একসাথে আমরা কি বলবো, রেকর্ড বলবো, এটা এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? এখানে বলছে ড্র ফ্লো চার্ট ফর দ্য অ্যালগরিদম to calculate the percentage marks obtained by the student in the examination. Percentage marks মানে, percentage marks মানে হচ্ছে ওই 10টা সাবজেক্টে মিলায়ে 100 এর মধ্যে কত পেয়েছে, বুঝা গেছে? 10 সাবজেক্ট মিলায়ে 100 এর মধ্যে কত পেয়েছে, শতকরা কত পেয়েছে, তার মানে 10 সাবজেক্ট প্রথমে আমার যোগ করতে হবে, যোগ করে এটাকে 100 তে কনভার্ট করতে হবে, যোগ করলে আসবে হচ্ছে ধরো যদি আসে 999, তাহলে এটাকে 100 তে কনভার্ট করলে কত পার্সেন্ট আসে, 99%, বুঝতে পারছো? এটাই করতে বলছে যে 10টা সাবজেক্ট যোগ করে তারপর আসে, এইটার একটা ফ্লো চার্ট বানাইতে বলছে। তো ফ্লো চার্টের ফার্স্টে যে জিনিসটা থাকবে সেটার নাম হচ্ছে স্টার্ট, স্টার্ট মানে ফ্লো চার্ট এখান থেকে শুরু। তারপর আমাদের কি করতে বলছে বলেন তো, ভেরিয়েবল নিতে বলছে, এই যে এইগুলো নিতে বলছে না, রেকর্ড নিতে বলছে না, এই যে রোল নাম মার্কস এগুলোই তো হচ্ছে রেকর্ড ডাটা। সো ইনপুট নেওয়ার জন্য আমরা যে জিনিসটা ইউজ করব এবং আউটপুট দেখানোর জন্য যে বক্সটা ইউজ করব সেটা দেখতে কেমন হবে,
রেকট্যাঙ্গেল সমান্তরাল কোন দিকটা যেটা বলেন তো ডান দিকে ফরওয়ার্ড ডান দিকে হচ্ছে কাট করা আচ্ছা সমান্তরাল এটা হচ্ছে ইনপুট ডাটা ডাটা ইনপুট নিব আমি কি বললাম ওর 10টা সাবজেক্টে মার্কের পর কি করতে হবে এডিশন যোগ করতে হবে যোগ করে তারপর ওইটার 100% এর মার্ক বের করতে হবে তাই না সো 10টা সাবজেক্টের মার্ক যোগ করার জন্য আমরা যে সব যদি কাজ করি যোগ বিয়োগ গুণ ভাগ এসব যদি করি তাহলে এইটা আমরা কি লিখব আইটেমের ভিতরে লিখব আইটেমের ভিতরে সো এইখানে আমরা কি লিখব অ্যাড marks of 10 subjects 10টা সাবজেক্টের মার্ক আমরা যোগ করলাম যোগ করার পর দেখেন আমার কাজ কিন্তু শেষ হয়নি এবার এবার কি করব পার্সেন্টেজ বের করব পার্সেন্টেজ হচ্ছে 10 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করব ঠিক আছে এখানে এখানে জাস্ট 10 দিয়ে ভাগ দেখানো আছে সো পার্সেন্ট বের করার জন্য আমরা কি করব পার্সেন্ট 10 দিয়ে ভাগ দিব সেই ডিফারেন্সিয়েশন ফর্মুলা দিব টোটাল হবে 10 ইনটু 100 তাই না এইটা করব তারপর এই আউটপুটে কি দেখাবো এই পার্সেন্টেজটা শো করব এটাই তো বলছে যে ফাইনাল পার্সেন্টেজটা শো করতে তাহলে আমরা কি আঁকাবো বলুন তো এখানে আউটপুট দেখানোর জন্য ইনপুটের জন্য যা আঁকাবো আউটপুটের জন্য তাই আঁকাবো সো আমরা যে এইভাবে একটা সম সো পার্সেন্ট এটা হচ্ছে আউটপুট সো আউটপুট হচ্ছে পার্সেন্ট তারপর হচ্ছে এম সো ফ্লো চার্ট কি বোঝা গেছে আচ্ছা তো আমরা যদি এত কিছু না করে আমরা যদি হচ্ছে দুইটা ডাটা যোগ করতে চাই দুইটা ডাটা যোগ করতে চাই দুইটা নাম্বার যোগ করতে চাই তার জন্য কি ফ্লো চার্ট করব আপনারা একটু আঁকান তো দুইটা নাম্বার যোগ করব তার জন্য কি ফ্লো চার্ট হবে কেমন দেখি পারেন কি না দেওয়া আছে বোর্ডে দেখা আছে এখানে দেখা আছে আপনারা একটু চিন্তা করে একটা ফ্লো চার্ট আঁকায় ফেলুন সেম নিয়ম হ্যাঁ এই নিয়ম হ্যাঁ নিয়ম মেনটেন করুন দুইটা যোগ হবে না দুইটা নাম্বার যোগ করব সো এটার জন্য আমি কি কেমন হবে আমার প্রজেক্টটা সেটা আঁকান ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন ইয়ে করতে পারতেছেন আমি একবার বলি আমি একবার দেখি এটা দুইটা নাম্বার যোগ করতে গেলে তারপর আচ্ছা স্টার্ট দেন হচ্ছে টেক টু নাম্বারস
সো দেখেন বেসিক্যালি আমরা ফ্লোচার্টে কি লিখলাম স্টার্ট x2 নাম্বারস x2 নাম্বারস আউটপুট দ্য রেজাল্ট এটা আমি এভাবে লিখছি দেখে আপনারা এভাবে লিখতে হবে নট নেসেসারি দ্যাট আপনি আপনার সুবিধা মতো লিখবেন কিন্তু জিনিসটা এমন ভাবে লিখতে হবে যেন এইটা ফলো করলে আমার যোগটা হয়ে যাবে ঠিক আছে সো আপনি অনেকে বলবেন স্যার আপনি ক্লাসে আমরা কেন লিখবেন না এটা আপনার আপনার চিন্তা আমার চিন্তা এরকম হবে তো আপনি আপনার মতো করে লিখবেন আপনারটাও যদি শেষে গিয়ে যোগ হয় দুইটা তাহলে তো হইবে সমস্যা নেই সো এক একজনটা এক এক রকম হইতে পারে এখানে আপনারা পাঁচজন কিন্তু লিখছেন পাঁচজন পাঁচ ভাবে লিখছেন বা পাঁচটা ওয়ার্ড ইউজ করে লিখছেন পাঁচ রকম অল আর কারেক্ট এখানে কোনো ভুল নাই যদি আপনার এখানে কোনো ভুল না থাকে ঠিক আছে ঘরগুলো মেনটেন করতে হবে হ্যাঁ ঘরগুলো মানে ইনপুটের এখানে বোঝার জন্য ঝামেলা আছে যে ইনপুটের জন্য আর আউটপুটের জন্য ঠিক আছে আচ্ছা তো আপাতত আমরা এই দুটি ফ্লোচার্টে শিখবো আমাদের ফ্লোচার্টে আরো কিছু জিনিস আছে ঠিক আছে সেগুলো আমরা এখনই শিখবো না সেগুলো হচ্ছে আমরা আর সামনে গিয়ে শিখবো তো এরপর আমরা হচ্ছে একটু প্রোগ্রামিং দিকে যাচ্ছি তো যাওয়ার জন্য আমাদের যেটা হচ্ছে ক্রিয়েটিং এন্ড রানিং এ সি প্রোগ্রাম তো ক্রিয়েটিং এর আগে আমরা হচ্ছে অলরেডি একটা ল্যাবে দেখছি কিভাবে একটা সি প্রোগ্রাম রান করে প্রথমে হচ্ছে তো একটা প্রোগ্রাম রান করতে গেলে আমার যা যা লাগে এই চারটা স্টেপ করা লাগে তো এটা আমাদের দরকার নাই আমরা অলরেডি এটা দেখছি আচ্ছা বেসিক্স অফ আ টিপিক্যাল সি প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রসেস তো আমাদের প্রোগ্রামটা কিভাবে কি কি স্টেপ মেইনটেইন করে রান করে সেইটাই এখানে বলা হয়েছে কি কি স্টেপ মেইনটেইন করে রান করে প্রথমে হচ্ছে এডিট মানে কি এডিট মানে হচ্ছে আমরা একটা কম্পাইলারে একটা এমটি ফাইল খুলি না খুলে এটা লেখা শুরু করি না ওটা হচ্ছে আমার এডিট এডিটের পরে ওটা হচ্ছে আমরা প্রি প্রসেস করি ওই যে বিল্ড এন্ড রান এখানে কিন্তু বিল্ড এন্ড রান দেওয়া বিল্ড করাই হচ্ছে কি প্রি প্রসেস মানে বিল্ড করা মানে হচ্ছে আমরা এখানে কি কি লিখছেন ওগুলা সব হচ্ছে কম্পিউটার রিড করে ওটাই হচ্ছে প্রি প্রসেস তারপর আমরা যখন রান করি ওইটাকেই বলা হয় হচ্ছে কি কম্পাইল আচ্ছা কম্পাইল করার পর কি করে কম্পিউটার হচ্ছে একটা লিঙ্কার থাকে এই লিঙ্কার কাজ কি করে আমরা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h লিখে মনে আছে এইটা হচ্ছে একটা হেডার ফাইল হেডার হেডার ফাইল মানে হচ্ছে এই ফাইলের মধ্যে এই প্রোগ্রামটা কিভাবে রান করব এটা লেখা আছে সো stdio মানে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সো ইনপুট আউটপুট ওই যে প্রিন্ট এফ লেখলে একটা স্ক্রিনে শো করে না ওইটা হচ্ছে দেওয়া আছে কার ভিতরে stdio এর ভিতরে দেওয়া আছে যে প্রিন্ট এফ যখন লিখবে সাথে সাথে এটা স্ক্রিনে আসবে এই এইটা লেখা আছে হচ্ছে আমার এই হেডার ফাইলের তো কম্পাইল করার পর এই এটা করে কি ওই হেডার ফাইলটাকে আমার এই প্রোগ্রামের সাথে লিংক করে দেয় আমি যে হেডার ফাইলটা চাইছি ওই হেডার ফাইলটাকে লিংক করে দেয় দেওয়ার পরে তারপরে আমরা দেখতে পাই স্ক্রিনে হচ্ছে প্রিন্ট এফটা সো এই লিংক করার পর কি করে হেডার ফাইলটাকে কি করে লোড করে লোড করার তারপর যখন আমার হেডার ফাইল রেডি আমার হেডার ফাইল রেডি আমার এডিটর রেডি আমার সবকিছু যখন রেডি তারপরে হচ্ছে আমার প্রোগ্রামটা কি করে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করে ঠিক আছে আমাদের প্রোগ্রাম এই ছয়টা স্টেপ মেইনটেইন করে তারপর এক্সিকিউট করে আমি যে ক্লিক করি আর 0.3 মিলিসেকেন্ডের মধ্যে যে রান করে আসলে এটার ভিতরে ওই ছয়টা কাজ করে রাইট এডিট করতে হচ্ছে আমাদের সময় লাগে বাকি যে প্রি প্রসেস থেকে এক্সিকিউট এটা কম্পিউটার নিজে করে এডিট করার আমরা যে কোডটা করছি এটা হচ্ছে এডিট এটা হচ্ছে এইখানে আসলে কিভাবে কাজটা করতেছে দেওয়া আছে এত ডিটেইলস আপনাদের এখন রেগুলার কি আমাদের মুখস্থ করা লাগবে যে ফেস অফ সি প্রোগ্রাম নট নেসেসারি এটা মুখস্থ করা লাগবে না তবে ক্লাস টেস্টে আপনাদের হয়তো আসতে পারে সামনে ক্লাস টেস্ট যখন হবে তখন এখানে থাকতে পারে যে কি বুঝেন আর কি রেগুলারে তখন হয়তো আপনি আপনার ভাষায় এক্সপ্লেন করে দিবেন এগুলো আসলে মুখস্থ করার জিনিস যেগুলো তো আপনার নিজেই রান করেন আপনি একটা প্রোগ্রাম তো আপনি নিজেই
মাথায় থাকবে অটোমেটিক যে কি কি করে যদি পেছে দেন যদি পয়েন্টগুলো দিয়ে দিলাম মানে আমার এই পেছে ব্যাক পেজ তো না ব্যাখ্যা সেরকম ভাবে চাওয়া হবে না যদিও চায় এখানে প্রি প্রসেস বলতে কি বোঝানো হচ্ছে যদি চাওয়া হয় বলতে হবে না যে আপনার প্রোগ্রাম লেখার পরে যখন এটা রিড করে কম্পিউটার ওটা প্রিন্ট হচ্ছে নিজের মতো করে একটা ইয়ে করবে আমাদের খাতাগুলো আপনাকে দেবো আর না এটা এটা আসলে আমি শুনে বলতে হচ্ছে মানে সব সাবজেক্টই দেখে একচুয়ালি মানে কার ভাগে যায় এটা আমি সিটির খাতাগুলো আমি দেখব কিন্তু ফাইনালের খাতা বা মিডের খাতা এটা কে দেখবে এটা এখনো শেয়ার করতে পারছি এটা নিয়ে সমস্যা নেই তবে আপনি মানে আপনাদের এমন কঠিন করে বলা হবে না যে আপনি বইটাই পড়েন বইটাই লেখেন এটা হচ্ছে আপনার স্কুল কলেজ পর্যন্ত ছিল যে এখানে বইয়ে যা লেখা আছে এটা না হলে পর্যন্ত আমি এক মার্কও দিব না এরকম না আপনি যদি বুঝতে পারেন কি তাহলে আপনি যাই লিখবেন যদি ওটা বুঝাইতে পারেন আপনার নাম্বার আমি দিয়ে দিব সবাই দিয়ে দিবে আমি না সব যে কোনো স্যারই দিয়ে দিব ওটা নিয়ে কোনো প্যারা করবেন দরকার আচ্ছা তো এরপরে আমাদের এখানে যেটা দেখানো আছে সেটা হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ দেখতে আসলে কেমন এইটা তো এইখানে ভাগ ভাগ করে কিন্তু দেওয়া আছে প্রথমে হচ্ছে প্রিপ্রসেসর ডিরেক্টিভ টু ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনস ইন দ্য প্রোগ্রাম এই যে প্রথমে হচ্ছে আমাদের হ্যাশ ইনপুট দিয়ে আমার একটা হেডার ফাইল লোড করা হয়েছে হেডার ফাইল লোড করা হয়েছে তো লোড করার পরে কি করা হয়েছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা হয়েছে তো এই হেডার ফাইলটা লোড আলাদা করে কেন দেখানো হয়েছে এটা যদি লোড না করতাম আপনি একবার কোড করে দেখেন হেডার ফাইল ছাড়া দেখবেন যে এই প্রিন্টের থেকে কোনো আউটপুট আসতেছে না কারণ এটা হচ্ছে কি জরুরি প্রথম একটা হেডার ফাইল করে আসতে হয় ওই হেডার ফাইলের উপর এই ইনপুট আউটপুট গুলো চালিয়ে যে ফাংশনগুলো থাকে সেটাই হচ্ছে যে ইনপুট আউটপুটের কাজগুলো হ্যান্ডেল করে এই এই প্রোগ্রাম অলরেডি আপনারা মানে অলরেডি 5-6 বার করে ফেলছেন সো এটা আমি নিয়ে এত না ইয়ে করি আচ্ছা নেক্সট হচ্ছে আচ্ছা তো এইখান থেকে আমাদের নেক্সট পড়া শুরু হবে তো নেক্সট পড়া শুরু হওয়ার আগে আমি হচ্ছে এখানে ব্রেক দিচ্ছি আপনাদের হচ্ছে 11টা কত স্যার 11:30 একটা কথা আছে এই যে যে কিওয়ার্ড যতগুলো আছে আমি কি সবগুলো কিওয়ার্ড সাথে পরিচিত করাবেন হ্যাঁ কাজে লাগানো হবে না এখানে যা এই স্লাইডে যা আছে সবই আপনারা শিখবেন আচ্ছা আপনারা হচ্ছে ফ্রেশ হয়ে আসেন আমরা আবার 20 মিনিট পর আবার ক্লাস শুরু করব ঠিক আছে এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব